বড়লেখা উপজেলায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ও নেকরুজা খাতুন মহিলা মাদ্রাসার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গোয়ালাবাজারে এক দোয়া মাহফিলের মাধ্যমে মাদ্রাসার উদ্বোধন করেন বিশিষ্টজনরা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন শাহেদ আহমেদ। যুক্তরাজ্য প্রবাসী দানশীল ব্যক্তিত্ব ফাইজ মোহাম্মদ রহমান এলাকায় শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রাখছেন। বড়লেখা শহরে এফ আর মহিসুন্না মাদ্রাসা প্রতিষ্ঠার পর এবার প্রতিষ্ঠা করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ও নেকরুজা খাতুন মহিলা ক্যাডেট মাদ্রাসা। উপজেলার গোয়ালটা বাজারের নিজস্ব ভূমির উপর প্রবাসীদের সহযোগিতায় এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তিনি। ফাইজ মোহাম্মদ রহমান জানিয়েছেন, মৃত্যুসজ্জায় থাকা মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তিনি এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এই একাডেমি ভবনটা করতে প্রায় 75 লাখ টাকা শুধু একাডেমি ভবন আমার খরচ হয়ে গেছে এক বছরে। গত জানুয়ারিত করছি, গত যে ডিসেম্বরের ভিতরে শেষ হয়েছে। তো ইনশাল্লাহ আগামী বছর এই আজকেই এই বছর এই মাসে ইনশাল্লাহ আর একটা ভবনের কাজ শুরু করিয়া যাইমু, যেটা মহিলা শাখা হইব, আলিমা শাখা হইব। তো আশা করি আর সেইটাও আগামী বছর এই রম ডিসেম্বরের এই চলিত বছরের ডিসেম্বরের ভিতরে শেষ হইতো যদি আপনারা সহযোগিতা এবং দোয়া আমার লাগে অব্যাহত থাকে। শনিবার মাদ্রাসা ক্যাম্পাসে বিশিষ্টজনের উপস্থিতিতে নারী শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করা হয়। এই প্রতিষ্ঠান এই এলাকার মহিলা শিক্ষা ক্ষেত্রে বিরাট অবদান রাখবে কথা আমরা আশা রাখি। সুরিয়কান্দি গোয়ালটা বাজার একটা মহিলা মাদ্রাসা তৈরি হয়, এখানের মহিলারা দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। আমরা আশাবাদী যে এই মহিলা মাদ্রাসা একটা আধুনিক মডেল মহিলা মাদ্রাসা গড়ে উঠবে। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দিন শায়খ জিয়াউদ্দিন, শায়খ মুহিব্বুল হক, হাফিজ মাওলানা নজির উদ্দিন, অধ্যাপক আব্দুস সবুর, মুফতি সাদ আমিন সহ আরো অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট।